এবারের থিম হচ্ছে আমাদের দেখুন দেখুন অতল অনন্ত। এটা আমরা 93তম বর্ষে বলতে পারি শুভ পদার্পণ করেছি। আমাদের থিম হচ্ছে অতল অনন্ত। থিম মেকারের হচ্ছে দেবাশিস বাড়ু। তাৎপর্য দেখুন আমি এই মুহূর্তে সবটা বলবো না, কিছুটা রহস্য থাকবে। অতল অনন্ত তো আপনারা বুঝতেই পারছেন যে স্বাভাবিকভাবে আমরা এই যে ভূপৃষ্ঠে রয়েছি এর নিচে একটা কিন্তু স্তর আছে, বিভিন্ন একটা কার্যকলাপ হয়, তার এফেক্ট ওপরে পড়ে, মহাশূন্যেও যায়। সেই ভূপৃষ্ঠের নিচে ভূগর্ভে যে ধরনের কার্যকলাপ হয় সেইটাই আমরা মণ্ডপে। ভেতরেই আমরা নিয়ে আসছি। এইটা এটার একটা আমাদের এই সবটা বলা যাবে না, ওপরে আমরা কাঁচ দিয়ে ঢেকে দেব সমস্ত, এর মধ্যে এটাও একটা অংশ। এই মুহূর্তে আমাদের যতটা সম্ভব আমরা কাজ করেছি, এটাকে যখন পুরো রূপটা দিতে পারবো তখন আশা করি সহস্র আলোকের আলোক ছটায় ফুটে উঠবে। বিশাল কর্মযোগ্যতা চলছে, মানে ফোম দিয়ে করা, হ্যাঁ মাটির তলায়, মাটির তলায় পুরো থিমটাই ভুল। যে যে জিনিসটা আপনারা দূরদর্শনের পর্দায় দেখছেন এই যে চারদিকের পরিবেশ, এটা কিন্তু আমরা ফুটিয়ে তুলেছি ভূগর্ভে, অর্থাৎ মাটির তলায় যে জায়গাটা সেটাই আমরা আমাদের থিম মারফত সমস্ত দর্শকদের কাছে নিয়ে আসতে চাইছি। এটা একদম পলি ইউরোফিথিন ফোম দিয়ে আমরা ব্যবহার করেছি। এটা অ্যাবসুলেট আমরা বলতে পারেন মানে বায়ো জাতীয় এবং পরিবেশ দূষণ নেই, এবং সবচেয়ে যেটা আছে অগ্নি নির্বাপ, এটা আমরাই প্রথম। কোথা থেকে এনেছেন এটার ব্যাপারটা? একটু অন্য, এটা আমরা আমাদের যিনি থিম মেকার ছিলেন এখানকার নয়, এটা উনি নেট সার্চ করছিলেন, নেট সার্চ করতে করতে ওটাই এটা কম। এই জায়গাটা খুব বিশেষ করা আছে। এইবারে এবারে শুরু হলো মনটা, মানে অতল অনন্ত কীভাবে এলো? অ্যাকচুয়ালি অতল অনন্ত আমাদের সবসময় একটা ওয়ার্কিং স্পেস যেখানে প্রচুর ওয়ার্কাররা এখানে কাজ করে, এবং শুধু ওয়ার্কার বলতে আমরাও এক একজন এক একটা ওয়ার্কার, ঠিক আছে? যে আমরা এত পরিশ্রম বা এত কিছু করছি, তার সিসটা মানে তার শুরুটা কোথা দিয়ে, সেরকম একটা জায়গা দিয়ে ভাবনা দিয়ে চলে এসছে, মানে যার শক্তি অর্জন বা কিছু হয়তো মনে হচ্ছে আমি এটা খুব পরিশ্রমী কাজ, খুব কষ্ট পাচ্ছি, আমার ভেতরের বিভিন্ন হার্টবিট বিটিংটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু সব কিছু করার মধ্যেই আমার একটা শক্তির অর্জন হয়, মানে টোটালটাই আমার একটা পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য আমার এই চিন্তাভাবনা থাকে যে আমাকে কাজ করে খেতে হবে, তা নাহলে আমাকে খাওয়াবে না। এইটা 3 মাস ধরে শুরু হয়েছে, আমাদের ওপেনিংটা মহালয়, আশা করি মহালয় এটা শেষ করে দিতে পারবো। মূলত যেটা আমরা চাইছি এবছরের আমাদের যেটা দর্শকদের কাছে তুলে ধরা, যে মানুষের জীবনের যে ওঠা পড়া যেটা গত বছর ছিল থিমটা, সেইটারই একটা পরিবর্তিত রূপ, এবং সেই পরিবর্তিত রূপটাকে আনতে গিয়ে যেটা আমরা করার চেষ্টা করেছি, অচেনাকে চেনবার অজানাকে জানবার তো মানুষের একটা চিরন্তন কৌতূহল। তো আমরা ইউনিভার্সকে অনেক কিছু জেনেছি, বিজ্ঞান অনেক দূর পৌঁছেছে, কিন্তু মাটির তলায় কী আছে আমরা সেই অর্থে জানি না। তো আমরা সেই কাল্পনিক জগৎটায় মানুষকে নিয়ে যেতে চাইছি, মাটির তলার জগতে, এবং সেইখানে দেবী দুর্গাকে আমরা, দেবী দুর্গা এবছরে আমাদের অধিষ্ঠান করবেন, এবং এটা একটা মাটির তলায় একটা পুরনো একটা রাজ দরবার, সেখানে যুদ্ধ জয়ের পরের যে পরিতৃপ্তি মা দুর্গার মধ্যে, সেইটাই মূর্তির মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যে অসুর পড়ে আছে মা দুর্গার সামনে, এবং যুদ্ধ জয়ের পরে সিংহাসনে অধিষ্ঠ
তীর্থাত্রী হয়েছেন মা দুর্গা, এবং তিনি শান্তির বাণী শোনাচ্ছেন সারা পৃথিবীর মানুষকে যে অশুভের বিনাশ শুভ শক্তির জয়, এটাই আমাদের মূল মানে প্রতিপাদ্য বিষয় এবছর।